চ্যানেল, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। গুড মর্নিং আর সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রথের প্রথম দিন, তো তোমরা সকলে রথের মেলা ভীষণ ভালো করে কাটাও, মজা করো। আর আজকে আমাদের একটা স্পেশাল অকেশন রয়েছে, একদম এখানে রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়নি, হাফ রেডি হয়েছি। এখনো মামামকে খাওয়াবো, মামামকে ড্রেস পরাবো, তারপর আমরা বেরোবো। আজকে হচ্ছে পবিত্রর নতুন অফিসে সেকেন্ড ব্রাঞ্চের উদ্বোধন। ও অনেকদিন আগেই যেহেতু অন্য একটা জায়গায় অন্য একটা অফিসে জয়েন করেছে, তো সেজন্য সেখানকার উদ্বোধন রয়েছে সেকেন্ড ব্রাঞ্চের। ফার্স্ট ব্রাঞ্চের উদ্বোধনের দিন গেছিলাম, বাট সেখানকার কোনো ব্লগ করার টাইম ছিল না, ব্লগ করিও নি। তো আজকে আমি এত ঝটপট করে কথা বলছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। পবিত্র বলেছে 11:30 মধ্যে গাড়ি পাঠাবে অফিস থেকে, আর এখন বাজে হচ্ছে প্রায় 10:30। এখনো মামাকে খাওয়াতে হবে, আমার এখনো বাদ বাকি পুরো রেডি হতে হবে, তো কোনো রকমের জাস্ট সবকিছু করে বেরোতে পারলে এখন বাজে নিলাম। পবিত্র বলছে ভীষণ ঝাড়কাবো, তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে আসছি, সেটা আমার তাই জন্য কেমন অর্ডার লাগছে। তো আশা করছি ব্লগটা তোমরা দেখতে মজা পাবে। তো এই যে এখানে এখন ব্যাগপত্র দেওয়া শুরু করে দিচ্ছে মামাম, তো তাড়াতাড়ি করে চলো রেডি টেডি করে নিই মামামকে, তারপরে তাড়াতাড়ি করে বেরোতে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তারপর আজকে বিকালবেলা আবার মেকে নিতে উনি রথ টানানোরও প্ল্যান রয়েছে, কালকে পরশু দিনকে রথ কিনে নিয়ে এসেছি। তো চলো 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 তাড়াতাড়ি করে এখানে শেষ করে আবার নতুন করে আসছি আমরা ফিরে। ওকে বাই বাই। এই যে আমার দিকে তাকা, পবিত্র যখন আমাকে বলেছিল 11:30 গাড়ি পাঠাবে, আমি তখন একটু হেলে দুলেই রেডি হচ্ছিলাম কারণ আমি জানি বাঙালির টাইম মানে একটু লেট হবে। কিন্তু 11:35 আমাকে ফোন করে বলছে দেখো নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যাস আমি তো দেখে পুরো পাজেল হয়ে গেছি, কোনো রকমের চুলে খালি একটা ক্লিপ দিয়ে একটু লিপস্টিক পরে বেরিয়ে পড়েছিলাম, ফুল সাজটাও কমপ্লিট করতে পারিনি। তার উপরে মামা মাঝে সকাল থেকে খাওয়া নিয়ে জ্বালাতন শুরু করেছে এত যে ওকে তো সকালবেলা ব্রেকফাস্ট আমি করাতেই পারলাম না। আমাকে শাশুড়ি বললো তুই এক কাজ কর, বোতলে করে দুধ নিয়ে যা, গাড়ি করে খাইয়ে দিবি, সেটাই নিয়ে এসছি। আর এই দুধারের রাস্তা দেখতে দেখতে আমার বারবার করে প্রবাসে ঘরকন্নার মহুয়াদি তার ব্লগে যেই জায়গাগুলো দেখায় গাড়ি করে যাওয়ার সময় সেই রাস্তাগুলোর কথা মনে পড়ছে। বিদেশ যাওয়ার সৌভাগ্য কবে হবে আমি জানি না, আদৌ হবে কি না তাও জানি না, তবে এই রাস্তাগুলো দেখে না বারবার করে আমার আমেরিকার মহুয়াদির দেখানোর রাস্তাগুলোর কথা মনে পড়ে। আমার বরাবর এরকম ধরনের পরিবেশ ভীষণ পছন্দ, পরিষ্কার আকাশ, দুধারে বেশ ফাঁকা রাস্তা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মামামকে কিন্তু আমি দুধটাও খাইয়ে নিয়েছি এখানে, এবার একটু আমার শান্তি লাগছে। আসার সাথে সাথেই পবিত্র আমাকে ব্রেকফাস্ট করতে বসে দিয়েছে কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি বলাটা ভুল, আসলে সময় পাইনি। আজকে আমার উঠতে এতটা লেট হয়েছে, 9:30 সময় আমার ঘুম ভেঙেছে জানো তোমরা। আর এই দেখো খেতে খেতে আমরা তমালদারও এসে উপস্থিত হয়েছে, আর ব্যাস মাম্মাম তো তমালদার সুপ্রিয়া দিকে দেখলে ওকে আর পাইকে আমার কাছ থেকে ছুট্ট তমালদার কাছে চলে গেছে। তো চলো এবার পুজোর জায়গায় নিয়ে যাই। এই যে এখানে সমস্ত স্যারেরা মিলে একসাথে বসে পুজো করছে, বাবাকে কিনা যেই দেখেছে ব্যাস সাথে সাথে আমার হাতটা ছুঁড়ে দেখলে দৌড়ে একদম পুরো বাবার কাছে চলে গেল। এবারও বাবার সাথে কিছুক্ষণ বসে খেলা করুক, আমি যতক্ষণ একটু ঘুরে নি চারপাশে। একটা সুন্দর জিনিস তৈরি করতে গেলে তার পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়, এটা কিন্তু একদম বাস্তব। এই অফিসগুলো তৈরি করতে পবিত্র আর ওর অফিস কলিগরা, তারপরে আরও যারা যারা মানুষরা রয়েছে, তারা ওদের দিন রাত এক করে ওদের পুরোটা দিয়ে দিয়েছে। আর এই অফিসটা যখন তৈরি হচ্ছিল পবিত্রকে আমি এত টেন্সড দেখতে পাচ্ছিলাম, ও এত ফ্রাস্ট্রেটেড ছিল, বাট ফাইনালি আউটকামটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। আর ওই সাইডে হচ্ছে পবিত্রর অফিস, যেটা পরে তোমাদেরকে দেখাবো। এখানে আপাতত মামামের ফটো শুট করছে একটুখানি ফটোগ্রাফার, আর ও কিন্তু দেখো কি সুন্দর ফটো তুলছে। এটা হচ্ছে ওদের অফিসের মন্দির, যেটা একদম এন্ট্রান্সেই খুব সুন্দর করে সাজিয়েছে। এটা গণেশ ঠাকুরের মন্দির, ঠাকুরও মনে হয় আজকে ওদের পুজোতে ভীষণ পরিমাণে খুশি। যখন আমরা বেরিয়েছিলাম একটু রোদ ছিল, কিন্তু এখন ওয়েদারটা এত সুন্দর, সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য কেউ আর এসি ঘরে বসে না থেকে বাইরেই চলে এসছে। এখানে কিন্তু প্রচুর লোক ইনভাইটেড, কিন্তু তারপরেও জায়গাটা এতটাই বড়, দেখে মনে হচ্ছে এই তো গুটি কয়েকজন, কিন্তু না অনেক একজন ইনভাইটেড। ফার্স্ট ব্রাঞ্চে যেদিনকার উদ্বোধন ছিল সেদিনকারও কিন্তু সমস্ত কলিগসরা তাদের ফ্যামিলি মেম্বারসদের নিয়ে গেছিলো, মানে ওই বউ বাচ্চা। এই পরিষ্কার আকাশে ওদের কোম্পানির লোগোটা এত জ্বলজ্বল করছে যে আমি না পেরে দু চারটে ফটো তুলে নিয়েছি, কিন্তু প্রাইভেসির কারণে আমি নামটা শেয়ার করলাম না ভিডিওতে। অনেকেই লাঞ্চ করতে বসে পড়েছে, আর পাশেই বলেছিলাম স্টল বসিয়েছে, ওখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পনির পকোড়া, তারপর চা, এই সমস্তই রয়েছে। আর এই কুর্তি পরা দিদিটা হচ্ছে শাড়ি পরা দিদিটার ননদ। আমরা এখানে আলোচনা করছি আমাদের
বাচ্চাদের খাবার দাবার নিয়ে। এই দিদিরও একটা ছেলে রয়েছে যে আমার মেয়ের থেকে ওই 6-7 মাসের ছোট। তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কে কার বাচ্চাকে কি খাওয়ায়, কিভাবে কি মেনটেন করে, তারপর কার বাচ্চার কি ভালো স্বভাব খারাপ স্বভাব, যেটা ওই ছোট বাচ্চার মায়েরা একসাথে থাকলে যেটা হয়। আমরা এত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস, আমপান্না আর পনির পকোড়া খেয়ে নিয়েছি যে আমাদের এখন আর খেতেই ইচ্ছা করছে না। বাজে ওই 4টে মতো, ভাবছি এরপরেই বসে পড়বো। 4:30 বেজে গেছে, এবার আমরা ফাইনালি বসেছি লাঞ্চ করতে। এর চেয়ে বেশি লেট করলে বাড়ি যেতে আবার অনেকটা লেট হয়ে যাবে। আর তারপরে আজকে আবার রথ, বাড়িতে গিয়ে ভেবেছি মামামকে একটু রথ টানাবো, যেরকমটা তোমাদের সকালেই বলেছিলাম। তো এখানে মেনুতে অনেক কিছুই রয়েছে। এই যা দেখেছো, গল্প করতে করতে এমন মত্ত হয়ে গেছি যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। আমাদেরকে ফার্স্টেই দিয়েছিল ডাল, আলু ভাজা, শুক্তো, পটলের দোরমা, আর তারপরে এটা একটা ছানার তরকারি দিয়েছে। আমাকে ভাগ্যি সুপ্রিয়াদি মনে করিয়েছে, আমার পাতে অর্ধেক খাবার প্রায় শেষ। সুপ্রিয়াদি আমাকে বলছে যা পূজার পাত থেকে নে, পূজার পাতে কিন্তু অনেক খাবার দাবার রয়েছে। আর এখানে পূজা দিয়ে ওর ছেলেকে একটু অল্প অল্প করে ভাতও খাই দিচ্ছে। যেরকমটা হয়, বাচ্চারা বাইরে গেলে তো খেতে চায় না। আমার মামাকে আমি অনেক কষ্ট করে ওই দুগাল মতো ভাত খাওয়াতে পেরেছি। ওই বাড়ি থেকে একটুখানি দুধ খেয়ে এসে ওই টুকিটাকে একটু বিস্কিট, তারপর আদার্স জিনিসপত্র খেয়ে নিয়েছে। আমি এই জিনিসগুলো সাথে রাখি যার ওর কিনা পেটটা ভরা থাকে। লাস্টে পান, মিষ্টি, একরকমের সন্দেশ, চাটনি, পাঁপড় সমস্ত কিছুই রয়েছিল। আর আমরা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাজে ওই 5টা মতো। এই সাইডের এই দুটো যে অফিস রুম দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে একটাই হচ্ছে পবিত্র। আমাদের এখন বেরোনোর সময় বাজে ওই 5:10 মতো। এখনও কিন্তু এখানে যজ্ঞ হচ্ছে, আর আমরা যতক্ষণ ঘরে বসেছিলাম মাইকে মন্ত্রের সাউন্ডগুলো শুনে মনে হচ্ছিল যেন ঠিক দুর্গাপুজো চলে এসেছে। দুর্গাপুজোয় পাড়ায় পাড়ায় যেরকম মাইকে জোরে জোরে স্পষ্ট মন্ত্র উচ্চারণ করে, ওনাদের মন্ত্রগুলো সেরকম স্পষ্ট, শুনতে এত মিষ্টি লাগছিল সে আর কি বলবো। এবারের মতো চলি তবে, পরে যদি আবার কখনো আসি তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। বাড়িতে এসে কোনো রকমের মামমামকে ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়ে আগেও রথ থেকে সারাতে বসেছি, কারণ শ্বশুর কোনো মালা ফুল আনতে ভুলে গেছে, তাই জন্য টগর ফুল রেখে দিয়েছিল। টগর ফুল দিয়ে অগত্যা সাজিয়ে দিলাম, কেমন হয়েছে বলো তো? মামা সোজা টানো, কি অবস্থা! হ্যাঁ ওই তো টানছে, 11 টাকা খাকুড়ি বের করে দিয়েছে যা তেরি। এ আরে তোলো ঠাকুর, এত দূরন্ত বাচ্চা কি রথ টানে? ও রথটাকে কোলে করে নিয়ে দৌড়চ্ছে। তো বাদবাকি সবাই আমরা একটু করে রথ টেনে নিয়েছি। ব্যাস রথের মেলার ফার্স্ট দিন তো কমপ্লিট, এরপর একদিন খালি একটু মেলায় গিয়ে মামামের জন্য কয়েকটা জিনিস কিনে আনবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখবে তাদের সকলকে অনেক স্বাগত। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।